উন্নয়নশীল দেশে উত্তরণে হারানো সুবিধা অব্যাহত রাখার সুযোগ খোঁজা এবং চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দ্রুত শেষ হবে এমন প্রকল্পে অর্থ ছাড়ের তাগিদ দেন তিনি। সকালে শের-ই-বাংলা নগরে একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় কুড়িগ্রামের সকল উপজেলার নদী ভাঙন রোধ, রাস্তাঘাট নির্মাণে ভাঙনের ঝুঁকি মাথায় রেখে কাজ করতে বলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তাঁত বোর্ডের আওতায় প্রশিক্ষণে নারীদের প্রাধান্য দেওয়ার তাগিদ দেন। একনেকে 50 কোটি টাকার নিচে 30 প্রকল্প উত্থাপন হয়। সভায় প্রায় 8,425 কোটি টাকা ব্যয়ে সংশোধিত সহ মোট 11টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে 20 মিটার গেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ এবং বাংলাদেশ রেলওয়ের জন্য 150 মিটার যাত্রীবাহী গাড়ি সংগ্রহ প্রকল্প।